এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। তিনি যখন জাতীয় লিগে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন তখন মনোরঞ্জন ভট্টাচার্যের জায়গায় এসেছিলেন, এবারও তাই সেই মনোরঞ্জনের জায়গায় এলেন। তবে সেবারে একক দায়িত্বে এসেছিলেন, এবার এলেন খালিদের সঙ্গে। সাংবাদিক সম্মেলনেও ওনারা এসেছিলেন একই সঙ্গে। সুভাষ ভৌমিক বললেন, খালিদ জামিল ইজ দ্য চিফ কোচ, সুভাষ ভৌমিক ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট কোচ, আই হ্যাভ গট নো ইগোস, নাথিং, ক্ষমতা 80-20। লাল হলুদে ফের অধ্যায় শুরু করার আগে আসেন জয়ী কোচ যেন স্মৃতি মেদুর। What is the challenge of my life? I concentrated on that. And I am looking forward that this challenge is the most difficult challenge ever I have faced in my life. খালিদের পরামর্শ ছাড়া কোচিং করতেন না মনোরঞ্জন ভট্টাচার্য, কিন্তু সুভাষ ভৌমিক কি কোচিং করবেন না শুধু পরামর্শ দেবেন মাঠের বাইরে থেকে? সুভাষ ভৌমিক অবশ্য বেশ স্পষ্ট বক্তা। কেন করব? খালিদ কে দেখা কি নেই, এরকম পরামর্শ বাইরে থেকে কিছু হয় না। কাজ করতে গেলে ভেতর ঢুকে করতে, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইউ হ্যাভ টু গেট ইনটু দ্যাট থিং। আগে কি করেছেন সেই নিয়ে আর মাথা ঘামাতে চান না লাল হলুদকে জাতীয় লিগ দেওয়া কোচ। এখন তার লক্ষ্য সুপার কাপ, কিন্তু ইস্ট বেঙ্গলের যা শক্তি সেই দিয়ে কি আইএসএল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? সুভাষ ভৌমিক বললেন, আইএসএল সার্কাস লিগ, সার্কাস একটা 3000 লোক খেলা দেখে না, টাকা পেয়েছে, বড় নাম নিয়ে এসেছে, তাদের ফুটবল মাঠে খেলা। সুভাষ ভৌমিক আশায় খুশি খালিদ জামিলও। আচ্ছা লাগে, ফিলিং ভেরি হ্যাপি, ইউ নো, টু গেট এ গুড এক্সপিরিয়েন্স ফ্রম সুভাষ দা। ইট ইজ মাই প্লেজার টু ওয়ার্ক ব্যাক ফর দ্য ক্লাব, জো ভি হ্যায় বেটারমেন্ট অফ দ্য ক্লাব, অনলি ইস্ট বেঙ্গল মাস্ট মুভ অ্যাহেড। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।